এবং তারও পরিবারের বিক্ষোভ এটাই, খুব এটাই যে তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সেখানে যা করার ব্যবস্থা নিয়ে নিয়েছে পুলিশ, এই ঘটনাকে চেপে দেওয়া। আজনাবাদ হোমে একজন তরুণী, হোমে থাকাকালীন একজন তরুণী যে কোনো সময় ধর্ষিত হয়েছিলেন বলে তাকে হোমে নিয়ে রাখা হয়েছে, এমনই তাদের ইনফ্রাস্ট্রাকচার, তার মধ্যে একজন তরুণী আত্মহত্যা করেছেন, এটা হচ্ছে বর্তমান চিত্র। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবচেয়ে আলোচিত বিষয়। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অভিজ্ঞ রে, সুশান্ত রায় এবং বিরূপাক্ষ মিত্রের পার্টি অবিলম্বে তাদের গ্রেপ্তারি দাবি করছে। যেভাবে কার্যত আজকে আরজিকর নিয়ে সারা রাজ্যের মানুষ চিন্তিত, আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে দূরে সরিয়ে দিচ্ছে, একই সঙ্গে পায়ে পা রাস্তায় হাঁটছে, আজকে তার কিন্তু অন্যতম তৎপরতা আছে। যেভাবে আরজিকরে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি তৈরি হয়েছে, সেই একই প্রাতিষ্ঠানিক দুর্নীতি কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চলছে, যার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা বা কোনো অ্যাথরিটিতে রাজ্য সরকারের তরফ থেকে আমরা নিয়েছি এরকম আমরা দেখতে পাই। এই দুর্নীতি যেটার কারণে একদম সমস্ত মানুষ ঐক্যবদ্ধ, এটা কোনো ধর্ষণের ঘটনা নয়। আজকে এই যে জনপ্লাবন দেখছেন রাস্তায়, এতদিন পর্যন্ত অন্তত কলকাতা সহ, বিশেষ করে কলকাতা সহ মানে রাজধানী এবং শিলিগুড়িতে, শিলিগুড়ির জলপাইগুড়ির বিভিন্ন জায়গায়, কুচবিহারে, মালদায়, আজকে পুজোর বাজার, যারা সেখানকার স্থানীয় ব্যবসায়ী আছে তারা হতাশ, তারা বলছেন আমরা আমাদের চলবে কি, আমরা বাজার থেকে টাকা নিয়ে ফুটপাতে বিক্রি করি, ফুটপাতে এক কটা দিন বিক্রি করে দিন যাপন করি, আজকে এই সরকারের আমলে এমন অবস্থা তৈরি হয়েছে যে আমাদের পেটে লাগবে। আর এর কারণেই মুখ্যমন্ত্রী যখন এই ছোট ছোট অসংগঠিত দোকানদারেরা আন্দোলন করবেন বলছেন, প্রতিবাদ করবেন বলছেন, তার জন্যই আগে থেকে মুখ্যমন্ত্রী বলছেন আপনারা উৎসবে ফিরুন। এই যে একটা মানুষের মনের ওপরে একটা বাধ্যতার সংস্কৃতি চাপিয়ে দেওয়ার যে রাজনীতি ভাবেরা শুরু করেছিলেন, সেটার কয়েক গুণ মাত্রা বেড়ে আজকে পশ্চিমবঙ্গে আমাদের সামনে, উত্তরবঙ্গের মানুষের সামনে, আজকে শিলিগুড়ির মানুষের সামনে, শিলিগুড়ি গেটওয়ে অফ নর্থ ইস্ট ইন্ডিয়া, এই শহরের একটা আন্তর্জাতিক গুরুত্ব আছে, কিন্তু যে ইনফ্রাস্ট্রাকচার দীর্ঘদিন ধরে পেন্ডিং আছে সেটা নিয়ে আজ পর্যন্ত কোনো কথা বলা হচ্ছে। এয়ারপোর্ট অথরিটি বারবার রাজ্য সরকারের কারণে তাদের ইনফ্রাস্ট্রাকচারের এক্সপ্যানশন করতে পারছেন। গত চলতি অধিবেশনে মালদার এয়ারপোর্ট নিয়ে আমি প্রশ্ন করেছিলাম, উত্তরে জানাচ্ছেন 2016 সালে রাজ্য সরকার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত করে, মৌ 30 বছরের জন্য এই এই এয়ারপোর্টের মালিকানা থাকবে, এয়ারপোর্টের সম্পূর্ণ দখল থাকবে রাজ্য সরকারের। এরপরে যখন উত্তরবঙ্গের মানুষের জন্য এয়ারপোর্ট অথরিটি এয়ার ট্যাক্সি চালানোর পরিকল্পনা করল এবং তারপর একটা ফান্ড রিলিজ করল, তারা দেখতে পেল কার্যত 2016 সাল থেকে যারা 30 বছরের লিজ নিয়ে নিজেদের দায়িত্বে এক্সপ্যানশন করবেন, ডেভেলপমেন্ট করবেন বলেছিলেন, আজকে তারা কিছু করেনি, রানওয়ে তো ধারে কাছেই নেই, ফ্লাইট নাম্বার কোনো ব্যবস্থা নেই, টাকা আবার ফেরত। হাসিমারা এয়ারপোর্ট, সেই হাসিমারা এয়ারপোর্টে মুখ্য সচিব এক ধরনের বিবৃতি জারি করেছে যে তিনি নাকি কোনো নির্দিষ্ট চা বাগানকে চিহ্নিত করেছেন, কিন্তু ভারত সরকারের কাছে, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কাছে, সংশ্লিষ্ট মন্ত্রকের কাছে তার নির্দিষ্ট কোনো তথ্য নেই। কার্যত এভাবে আধুনিক পৃথিবীতে যখন গোটা পৃথিবীটা একটা হাতের মুঠোয় চলে এসছে, বি আর লিভিং ইন এ গ্লোবাল ভিলেজ, আজকে এই তথ্য প্রযুক্তির যুগে যদি যোগাযোগের ব্যবস্থা দ্রুত না করা যায়, যদি যোগাযোগের ডেভেলপমেন্ট না করা যায়, তাহলে
তৃণমূল কংগ্রেসের যে রাজনীতি, ঘৃণার রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি,
এবং সর্বোপরি বিভাজনের রাজনীতি তা পশ্চিমবঙ্গের একটা চরম বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে। যারা পিএসএফ এর প্রসঙ্গ তোলেন কথা কথায় তাদের মনে রাখতে হবে, বিএসএফ কোন ল এনফোর্সমেন্ট এজেন্সি নয়। বিএসএফ যদি কোন ইলিগাল ইমিগ্রেন্টকে, কোন ট্রেসপাসার্সকে মানে অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে, বিএসএফ এর হাতে কোনো আইন নেই তাকে জেলে দেওয়ার মতো, তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে এবং তার বিরুদ্ধে ফরমাল একটি যে মামলা চলবে সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় পিপি অ্যাপিয়ার করছে না এবং তারা নীল আকাশে মিশে যাচ্ছে। রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত আছে, বারবার তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিজেপি বিভাজনের রাজনীতি করছে, আর আমাদের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বলে দিয়েছে বাংলাদেশের বর্ডার কিছুটা সিকিউর হয়ে যাওয়ার পরে কুচবিহারকে ঘাঁটি করে কুচবিহার থেকে বিভিন্ন জায়গায় এই দেশ বিরোধী শক্তি সেখান থেকে তাদের মডিউলগুলোকে ছড়িয়ে দিচ্ছে। কোভিডকালের সংখ্যা আরও বেড়েছে, কোভিডকালের পরেও এখনও এটা অব্যাহত আছে। বিভিন্ন জায়গায় ভারত বিরোধী শক্তি প্রশ্রয় পাচ্ছে তৃণমূল কংগ্রেসের শুধুমাত্র ব্লক ভোটের রাজনৈতিক কারণ। বাংলাদেশে আজকে যে ধরনের অত্যাচার চলেছে, আমরা যারা এখানে আছি, আমরা ভারতের নাগরিক বলছি, ওপার বাংলায় যারা ঘোষ বোস দত্ত মিত্র ঘোষ ঠাকুরদা ঘোষ পোদ্দার আছেন, ওপার বাংলায় যে রাজবংশী মতুয়া নবসূত্র বা কর্ণ হিন্দুরা আছেন, যে জৈন বৌদ্ধ মারোয়াড়ি কালোয়ার সম্প্রদায়ের মানুষজন আছেন, আজকে তারা আমাদের রক্ত, তারা আমাদের ভাই, কারণ তাদের পূর্বপুরুষ স্বাধীন পাকিস্তানের জন্য লড়াই করেনি, স্বাধীন ভারতবর্ষের জন্য লড়াই করে। মানসিকতার কোনো পরিবর্তন হয়নি কোন স্তরে। যে মানুষগুলো একদিন নালন্দা তক্ষশিলা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় ভেঙে ফেলেছিল, বই জ্বালিয়ে রান্না করেছে, যারা সিটি অফ আলেকজান্দ্রিয়ার সবচেয়ে বড় লাইব্রেরিতে আগুন লাগিয়ে দিয়েছে, সেই একই মানসিকতা, সেই একই মৌলবাদী যে ইন্দিরা গান্ধী বাংলাদেশে জন্ম দিয়েছেন, তার নামে যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরিকে জ্বালিয়ে দিয়েছে। আজকে বাংলার প্রগতিশীল বুদ্ধিজীবী সিলেক্টিভ যারা প্রতিবাদী আছেন তাদের মনে রাখতে হবে যে সুনীল গঙ্গোপাধ্যায় সেকুলার সুনীল গঙ্গোপাধ্যায় প্রয়াত, তার প্রতিভা তার সৃষ্টি নিয়ে কারোর কোনো বক্তব্য নেই, থাকাটা অপরাধ। সেই সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়িও কিন্তু দখল হয়ে গেছে, তার লাইব্রেরির মধ্যে দিয়ে ঢুকে সেটাকে চায়ের গোডাউন বানিয়ে ফেলেছে একজন বিএনপির নেতা। 51টা সতীপীঠের মধ্যে একটা সতীপীঠ ধ্বংস করে করা হয়েছে। প্রতাপাদিত্যের স্মৃতি বিজড়িত একটি মন্দির আক্রান্ত হয়েছেন, সম্পূর্ণ ভূমিষ্ঠ করে দেওয়া। এই যে ওপার বাংলায় অত্যাচার চলছে, এখানেও তারা আবার ঢুকছে, অনেকে আওয়ামী লীগের ছদ্মবেশে ঢুকছে। আমরা ভারত সরকারকে বলছি, আমরা প্রশাসনকে বলছি এবং সংবাদ মাধ্যমকে বলছি, সচেতন থাকবেন, সজাগ থাকবেন। কারণ শিলিগুড়ি টোপোগ্রাফিক্যালি অত্যন্ত একটা সিগনিফিকেন্ট শহর, এখানে ভবিষ্যতে যদি কোনো নাশকতামূলক কাজ না তৈরি হয়, এখানে অদূরে চিকেন নেই, সেখানে পরিকল্পিতভাবে গ্রেটার বাংলাদেশ তৈরি করবার চক্রান্তের আঁচ যাতে না পড়ে, তার জন্য কিন্তু দলমত নির্বিশেষে বিজেপি সমস্ত মানুষের কাছে আহ্বান জানাচ্ছে। দেশ থাকলে, দেশের মাটি থাকলে, এই বহুত্ববাদের মাটি থাকলে ভিন্ন রাজনৈতিক দল থাকে, ভিন্ন ভিন্ন ধর্মের উপাসনা করা যাবে, কিন্তু দেশই যদি না থাকে তাহলে বিজেপি তৃণমূল কংগ্রেস সিপিএম এগুলো দিয়ে লাভ হবে। তাই আমাদের আবেদনই হচ্ছে এটা, এই বার্তা নিয়ে আমাদের যে সদস্য সংঘের কারণে আমরা জানেন আমাদের একটি সাংগঠনিক বৈঠক ছিল, সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়, সে নিয়ে কোনো মতো বক্তব্য নেই, কিন্তু আমাদের সদস্য আমরা যখন শুরু করছি, আমাদের যে কর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন তারা কিন্তু গোটা উত্তরবঙ্গ, যেমন এখানে ভূমিপুত্র যারা আছেন তাদের গৌরবগাথাকে যেমন ইতিহাস থেকে মুছে দেওয়া হয়, বীরচিলানায়ের নাম কলকাতা শহরের কোনো মানুষ জানে, ঠাকুর পঞ্চাননের নাম কলকাতার কোনো মানুষ জানে, আসামের রাজা পৃথুর নাম লচিত বরফুকানের নাম কলকাতার বর্তমান প্রজন্ম জানে না, কারণ তাদের জানতে দেওয়া হয়নি, যার কারণে আজকে এই উত্তরবঙ্গ আছে, যার কারণে মালদা আছে, ফারাক্কা ব্রিজ আছে,
শিবেন্দু শেখর রায়, যিনি ছিলেন মালদা জেলার হিন্দু মহাসভার সভাপতি, যিনি বেঙ্গল বাউন্ডারি কমিশন র্যাপিডের নেতৃত্বে তৈরি হয়েছিল, সেখানে মালদাকে ভারতভুক্তি করবার জন্য যিনি সওয়াল করেছিলেন, যিনি উত্তরবঙ্গের বিশাল সংখ্যক জমিদার, বিবাদমান জমিদার, তাদের ইন্টারনাল ফিওর, তাদের নিজস্ব সংঘাতকে ভুলিয়ে দিয়ে তিনি তাদের সংঘবদ্ধ করে কলকাতায় মেঘনাথ সাহেবের কাছে, শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে, এনসি চ্যাটার্জির কাছে পৌঁছেছিলেন, তাদের নাম আর ইতিহাসে নেই। উত্তরবঙ্গ সৃষ্টিগতভাবে সর্বত্র এবং কৃষ্টি, সংস্কৃতি, শিল্প, বাণিজ্য, অর্থনীতি এবং প্রকৃতি সমস্ত কিছু দ্বারা আজকে তৃণমূলের কাছে আক্রান্ত হচ্ছে। এই আক্রমণের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে বিজেপি লড়াই করছে। এই মুহূর্তে রাজ্যে যে আন্দোলন চলছে, এই আন্দোলন স্বতঃস্ফূর্ত আন্দোলন, উই উইল এক্সপ্রেস আওয়ার সলিডারিটি। যে চিকিৎসকরা আন্দোলন করছেন, ছাত্ররা আন্দোলন করছেন, নার্সরা আন্দোলন করছেন, ক্লাব আন্দোলন করছেন, বিভিন্ন সমাজের যারা মানুষ আন্দোলন তাদের যেরকম বিজেপি তাদের প্রতি সমর্থন রেখেছে, আমরাও সমান্তরালভাবে আমাদের আন্দোলন চালাচ্ছি এবং ওই আন্দোলনও আমরা আছি। আমরা মনে করি যে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় রেখে পশ্চিমবঙ্গের কোনো পরিবর্তন সম্ভব নয়। যে রাজনৈতিক দল মৃতদেহের, যে রাজনৈতিক দলের অনুমোদনে মৃতদেহের সঙ্গে পর্যন্ত পর্নোগ্রাফি দিচ্ছে, শ্বাসকষ্টজনিত রোগে তিনি হাইওয়ার ডিজুটে মারা গেছেন বলে বলা হয়েছিল সরকারের পক্ষ থেকে। আমি ব্যক্তিগতভাবে উত্তরাখণ্ডের ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করেছিলাম, যারা প্রাথমিকভাবে দেখেছেন, ব্যক্তিগত না পার্টিগতভাবে না, আমি যোগাযোগ করেছিলাম পার্টির পক্ষ থেকে। ডাক্তারদের বক্তব্য ছিল যারা শায়ন মণ্ডলকে প্রথম দেখেছিলেন, যে তার কোনো পরিবার বলছে প্রিভিয়াস কোনো কার্ডিয়াক হিস্ট্রি নেই, মানে হৃদরোগজনিত কোনো ঘটনার সমস্যা নেই, যে অল্টিটিউডে তিনি ছিলেন ওখানে সাপ্রস হতে পারে না, তাকেও পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এই মেয়েটি ধর্ষিত হয়েছেন মেয়ে বলে, যদি তিলোত্তম মেয়ে না হয়ে তিলোত্তম তো ছেলে হত তাহলেও তাকে খুন করা হতো। আর এই খুন একা সন্দীপ ঘোষ করেছে এরকম মনে করবার কোনো কারণ নেই। এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি কয়েকজন ডাক্তারের পক্ষে, কয়েকজন সিভিক ভলেন্টিয়ার্সের পক্ষে টেনে নিয়ে যাওয়া সম্ভব নয়। তৃণমূলের অনুমোদিত এবং তৃণমূলের পরিকল্পিত এই খুনের বিরুদ্ধে সারা পশ্চিমবঙ্গ, তথা উত্তরবঙ্গের মানুষ, শিলিগুড়ির মানুষ, জলপাইগুড়ির মানুষ, কুচবিহারের মানুষ, দিনাজপুরের মানুষ, আলিপুরদুয়ারের মানুষ, মালদার মানুষ সংঘবদ্ধভাবে জড়িত। শেষ গতকালকে স্বাস্থ্য সচিবের পর আজকে মুখ্য সচিব আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের চিঠি দিয়েছেন এবং তারা সবগুলি সরাসরি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, দশটি কর্মজনীদের প্রতিনিধি দ্বারা জবান নিয়েছেন দেখা যাবে। দেখুন, জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন, তারা অরাজনৈতিকভাবে আন্দোলন, তাদের প্রতিবাদ, তাদের আন্দোলন সদস্য। জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনের রাজনীতি রং লাগাতে আমরা চাই না, এটা সম্পূর্ণভাবেই তারা সিদ্ধান্ত, এ নিয়ে যা মতামত তারা দেবে। কিন্তু যেভাবে পরোক্ষভাবে যেভাবে জুনিয়র ডাক্তারদের হুমকি দেওয়া হচ্ছে, যে ভাষায় জুনিয়র ডাক্তারদের আক্রমণ করা হলো, এটাকে বিজেপি অনুমোদন করে না এবং আমরা তীব্র নিন্দা করছি। সদস্য সংঘের অভিযানের কথা বললে উত্তরবঙ্গকে এবার আপনারা নতুন করে কত মানে লক্ষ্যমাত্রা কীরকম রেখেছেন এবং মানে সেটাকে মানে কীভাবে সেটি সেই লক্ষ্যমাত্রা পৌঁছানোটাই করা আমরা আমাদের লক্ষ্যমাত্রায় পৌঁছবো, কিন্তু কোথায় পৌঁছবো, কীভাবে পৌঁছবো সেটা আপনাকে বলব। সেটা কি গত বছরের থেকে বেশি বা কম সেটাও আপনাকে বলব, বলতে পারলে আমার ভালো লাগবে। আপনি প্রশ্ন করলেন আমাকে উত্তর দিন, এটা সম্পূর্ণ হবে আমাদের সংবর্ধনে গিয়ে শুরু করবো। গতবারে আমাদের যা সদস্য ছিল এবছরে আমাদের তার থেকে অনেক বেশি সদস্য, আর সর্বব্যাপী হবে, সর্বস্পর্শী হবে, সমাজের এমন কোনো জায়গা খালি থাকবে না উত্তরবঙ্গে যেখানে বিজেপির সদস্যরা থাকবে না, এমন কোনো পরিবার থাকবে না যেখানে কেউ না কেউ বিভিন্ন সদস্য থাকবে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, জলপাইগুড়ি মেডিকেল কলেজ, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে জুনিয়র ডাক্তারদের উপরে, গতকালকেও উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সমস্যা আছে, গতকাল রাত্রেও জলপাইগুড়িতে সমস্যা আছে, বিভিন্ন ক্ষেত্রে মেডিকেল ডাক্তার জুনিয়র ডাক্তারদেরকে হুমকি দেওয়া হচ্ছে বলে মনে করছি। দেখুন, তৃণমূল কংগ্রেস যে কোনোভাবেই আন্দোলনকে ভাঙতে চাইছে, কারণ তৃণমূল কংগ্রেস বুঝতে পেরে গেছে শেষের সেদিন বেশি দূরে।
জুনিয়র ডাক্তার একসময় আন্দোলন হইলো বামফ্রন্টের আমলে, সে সময়কার ঘটনার আমি পুনরাবৃত্তি করতে চাই না, কিন্তু এখন জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছেন এই আন্দোলনের সঙ্গে মানুষের সমর্থন আছে, কারণ যে অস্বস্তিকর এবং বিপরীত পরিস্থিতিতে আজকে চিকিৎসকদের চিকিৎসা করতে হচ্ছে সরকারি হসপিটালে সেটা অবর্ণনীয়। সামান্যতম কোনো প্রশ্ন তোলার অপরাধে কলকাতা থেকে তাকে ট্রান্সফার করে দেওয়া হলো একটা ইন্টিরিয়ার হসপিটালে, একজন বিশেষজ্ঞ যার পরিষেবা মানুষ পেতে পারত তাকে এমন জায়গায় পাঠানো হলো যে তার সেই ফ্যাকাল্টিটাই সেখানে নেই। একই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে আসার পর একই ঘটনা ঘটেছিল শিক্ষাক্ষেত্রে বিভিন্ন অধ্যাপকদের, আজকে এটা হচ্ছে বিভিন্ন চিকিৎসক। আজকে যে ঘটনা ঘটেছে, আজকে যেটা সংবাদপত্র এসেছে, এরপরে এই সরকারটা কি করে থাকছে, এটাই মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। লিখিতভাবে নিম্ন আদালতের বিচারপতি তিনি জানাচ্ছেন যে পক্সো মামলার রায় যদি পছন্দ না হয় তাহলে যে ভাষায় আমাদের আক্রমণ করা হচ্ছে, প্রাণনাশের আমাদের পরিবারদের উপরে আক্রমণ করার কথা বলা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে, এই অবস্থায় বিচার করা যায় না। তাহলে সংবাদ মাধ্যম আক্রান্ত, জুডিশিয়ারি আক্রান্ত, ফেডারেল সিস্টেম আক্রান্ত, স্বাস্থ্য দপ্তরের লুট, শিক্ষকদের চাকরি বিক্রি, কোনখানে কোন সংবিধানের কোন গণতন্ত্রের কোন স্তম্ভটাকে তৃণমূল কংগ্রেস বাকি নেই? সর্বস্তরে লুট আর দখলদারি গোটা সমাজকে একটা খোলা বাজার বানিয়ে ফেলেছে, এর বিরুদ্ধে মানুষকে এই সরকারটাকে সরিয়ে দিতে হবে। আপনার জঙ্গল উত্তরবঙ্গের জঙ্গলে দেখুন না, সামনে সুন্দরভাবে জঙ্গল দেখা যাচ্ছে, ভেতরে কাঠ খালি। জঙ্গল লুট তো একটা তৃণমূল কংগ্রেসের কর্মসূচি, জঙ্গলের কাঠ কাটো বিক্রি করো, আর কোন দপ্তরের জমিতে বেসরকারি হোটেল তৈরি করো, এটা তো তৃণমূলের একদম দলীয় কর্মসূচি। সেই কর্মসূচি রূপায়ণ তো হচ্ছে বিভিন্ন জায়গায়। আচ্ছা, কালকে রাজু বিস্তারি গিয়েছিলেন একটা কালচিনি মেয়ে, সে এখানে আত্মহত্যা করে এটা বলা হয়েছে। তো ওটা আত্মহত্যা নয়, খুন, এটা খুন হয়েছে। আমি বলছিলাম সামগ্রিকভাবে আপনি যে অভিযোগটা তুললেন সেটা কি মনে করছেন যে উত্তরবঙ্গ বঞ্চিত বা উত্তরবঙ্গ আলাদা রাজ্য? আপনি একজন উত্তরবঙ্গবাসী হিসেবে কি মনে করেন উত্তরবঙ্গে একদম মানে উন্নয়নের জোয়ার রয়েছে? আমি একজন সাংবাদিক না, আপনি একজন উত্তরবঙ্গবাসী হিসেবে আপনি কি পেয়েছেন? যে অ্যালটমেন্ট, যে অ্যালোকেশনের কথা মুখ্যমন্ত্রী প্রথমে ঘোষণা করেছিলেন উত্তরকন্যার মাধ্যমে, কত ফান্ড এসছে সেটা দেখুন। আপনি যে কটা শিল্পতালু তৈরি হয়েছে, মল্লায় যে শিল্পতালু তৈরি হয়েছে, দেখুন ওখানে এলিফ্যান্ট গ্রাস হয়। উত্তরবঙ্গে কোনো শিল্প হচ্ছে না, এবং শুধু উত্তরবঙ্গে নয়, দক্ষিণবঙ্গে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে যারা শিল্প সম্মেলনে থাকেন তাদের গত 8 বছরের কোম্পানির ব্যালেন্স শিট দেখুন, দেখুন তারা সমস্ত টাকা এখান থেকে ভিন রাজ্যে সাইফন অফ করছে। তার কারণ হচ্ছে এরাজ্যে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ নেই, এরাজ্যে সরকারের কোনো সুস্পষ্ট জমি নীতি নেই, আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি, লোয়ার জুডিশিয়ারি ইজ আন্ডার থ্রেট, এবং আরবান ইনফ্রাস্ট্রাকচারের অভাব, এর কারণে সর্বত্র শিল্প হচ্ছে না। মালদা থেকে একটা আম এই বছরে রপ্তানি হয়, এই পরিস্থিতি অতীতে কোনোদিন হয়নি, একটা আমও মালদা থেকে রপ্তানি হয়নি এই বছর, এটার জন্য কে দেয়? তা রাজ্য সরকার বলে কিছু আছে এখানে? দাদা, এই এই ব্যাপার নিয়ে উত্তরবঙ্গে মানে লড়ার ক্ষেত্রে কি ধরনের প্রতিবাদ হবে এই আন্দোলন ক্ষেত্রে? আন্দোলনের মধ্যে চলছে, উত্তরবঙ্গে কি ধরনের আন্দোলনের মানে উত্তরবঙ্গে আন্দোলন শুরু হবে, রাজ্য সারা রাজ্য জুড়েই আন্দোলন শুরু হয়ে যায়। আমরা বলছি দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এটা আমরা জেনেই বলছি যে উনি পদত্যাগ করবেন, উনি এত বড় ব্যর্থতার পর উনি পদত্যাগ করবেন না, ওনাকে পদত্যাগ করাতে হবে, ওনাকে সরিয়ে দিতে হবে, এবং বাংলার মানুষই তাকে সরিয়ে দেবে। এই সরকার 2026 পর্যন্ত পশ্চিমবঙ্গে থাকবে না, 2026 সালের আগেই পশ্চিমবঙ্গের মানুষ নতুন সরকার মানে দলের একাংশই আপনাদের বলছে মানে এই আন্দোলনটা উত্তরবঙ্গকে সেভাবে সংগঠিত করা যায়নি, এখানে তো আর কি করে তুলনায় আরো নানান রকম ঘটনা হয়েছে বিজেপি সার্বিকভাবে দেখুন শহরে এটা সংগঠিত করা যায়নি কথাটা বলুন, হয়তো আপনি এটা বলতে পারেন উত্তরবঙ্গের প্রতিবাদ দক্ষিণবঙ্গের মতো হয়নি, কলকাতা প্রাণ কেন্দ্র কলকাতা একটা অ্যাডভান্টেজিয়াস অবস্থায় থাকে, কলকাতা রাজধানী, রাজধানীর
প্রচার রাজধানীর প্রকাশের আর সমস্ত রাজনৈতিক দল কলকাতার উপরই ছাপা, পুকুরের মাঝখানে ঢিল মারলে তবে একটা পাথর ফেললে তবে তরঙ্গ চারিদিকে যায়, সেই কারণে কলকাতার ফোকাস বেশি, উত্তরবঙ্গ যাতে এই ফোকাস পায়, উত্তর কন্যাও যাতে অভিযান হয়, কিন্তু কোথায় যাবে অভিযান, উত্তরবঙ্গ কন্যাটা তো থাকে না, বিজেপি শক্ত ঘাঁটি, কারণ এখানে মানুষ বিজেপির সঙ্গে আছে, ঘাঁটি আমরা রাজনীতিকে বলি, আমাদের পলিটিক্যাল কালচারে ঘাঁটি শক্ত নেই, আমরা মনে করি উত্তরবঙ্গের মানুষ আমাদের সঙ্গে আছে, তাদের ছোট ছোট কথা ছোট ছোট ব্যথাকে আমরা শুনতে পেরেছি এবং তাদের কথা আমরা বিধানসভা থেকে পার্লামেন্ট সব জায়গায় উত্তরবঙ্গকে শুনতে রাখতে পারছি। প্রতিদিন দেখবেন এবারেও লোকসভায় এবং রাজ্যসভার যে সেশন চলেছে এখানে কতগুলো ইস্যু উত্তরবঙ্গকে নিয়ে তোলা হয়েছে এবং উত্তরবঙ্গের সেটা আসলে